বাধারঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনারানী সরকারের সমর্থনে আয়োজিত সভায় শুক্রবার উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সভায় মীনা সরকারের সমর্থনে বিশাল অংশের নারী পুরুষ সভায় উপস্থিত ছিল। বিজেপি দলের নীতি আদর্শের কথা বক্তব্যে উল্লেখ করে শান্তনু ঠাকুর জানান, রাষ্ট্র সামগ্রিক উন্নতির চিন্তা একমাত্র বিজেপি দলই করতে পারে, তাই রাজ্যেও আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে। তো যে পরিমাণে অত্যাচার আমরা দেখেছি সিপিএম কংগ্রেস তাদের, সেই অত্যাচার থেকে আজকে মুক্ত হয়ে আজকে একটা সুষ্ঠু বাতাবরণে আজকে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই যে আমাদের উক্তি, এই যে আমাদের পথ চলার যে উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি, যার চিন্তা রাষ্ট্রের ডেভেলপমেন্ট করা। একটা একটা জোনাল পার্টি বা একটা স্টেট পার্টি কখনো রাষ্ট্রের থিঙ্কিং করতে পারে না, তাই রাষ্ট্রের থিঙ্কিং করতে যেহেতু পারে না সেহেতু বেশি পরিমাণে তারা করাপ্টেড হয়। তাই আজকে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে, দেখুন আপনি, আমার নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আপনারা, আমি কেন বলে নিলাম প্রথমে আপনারা যে আপনারা অনেক ভাগ্যশালী মানুষ যে আপনারা এখানে ভারতীয় জনতা পার্টি সরকার পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলে আজকে দেখুন করাপশান, সেখানে করাপশানে পুরো ভরপুর হয়ে ডুবে গেছে সরকার। কেন? তাদের রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নেই, তাদের চিন্তাভাবনা ব্যক্তিগত একটা। এই কেন্দ্রে জনগণের উন্নতির জন্য তিনি নির্বাচিত হলে মন প্রাণ দিয়ে কাজ করবেন বলে সভায় দৃঢ়ভাবে উল্লেখ করেন বিজেপির প্রার্থী মীনারানী সরকার। আমি আজ এক বছর হলো এখানে এমসিতে আমি নমিনেশন পেয়ে এখানে কর্পোরেটর হয়েছি। এক বছর আমি এখানে কাজ করেছি, যে অভিজ্ঞতা আমার হয়েছে তা থেকে বলছি যে বিধানসভায় গেলে আমি সবার জন্য কাজ করতে পারবো এবং যার যার প্রয়োজন রাস্তাঘাট জল এসব আমি করতে পারবো, ভাতা এসব আমি দিতে পারবো। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একবার আমাকে পবিত্র বিধানসভায় পাঠিয়ে দেন আর দেখুন আমি কি করতে পারি। দিলীপ সরকার আপনাদের সব সময় আগলে রাখতেন, আমি না হয় তার চেয়ে কিছুটা হলেও পারবো, আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি আমি আপনাদের জন্য সব সময় থাকবো। আমি এক বছরে যতটুকু কাজ করেছি তা থেকে আমি যেভাবে জনসাধারণের প্রতি আসতে আমাদের 42 ওয়ার্ডের কিছু কিছু রাস্তাঘাট জল, আমি 6 নং জল প্রকল্প একটা করেছি, 3 কোটি টাকা এটাতে লেগেছে, 600 পরিবার এখানে জলের ব্যবস্থা হয়েছে। তাই আপনাদের আমি বলছি যে আমি কিছু হলেও পারবো, আপনাদের কাছে আমি শেষ অনুরোধটুকু রেখে সবার কাছে বিনীতভাবে অনুরোধ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার এখানে পরবর্তী কেন্দ্রীয় মিনিস্টার আছেন শান্তনু ঠাকুরজি, শান্তনু ঠাকুর এখন এখানে উপস্থিত আছেন, আমাদের বড় ভাই রঞ্জিত দাস এখানে উপস্থিত, মণ্ডল প্রেসিডেন্ট উপস্থিত আছেন এবং আমাদের প্রভারী সবাই এখানে উপস্থিত আছেন। সবার কাছে করজোড়ে আমি অনুরোধ রাখছি, আপনারা আমাকে শেষ অনুরোধ প্রার্থনাটুকু করছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন এবং এখান থেকে আমি এই কথাগুলি বলে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী মানিক সাহজি জিন্দাবাদ এবং শান্তনু ঠাকুরজি জিন্দাবাদ। প্রয়াত দাদা দিলীপ সরকারের মতোই এই কেন্দ্রের মানুষের সুখে দুঃখে তিনি পাশে থাকবেন বলে মীনারানী সরকার জানান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।